আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দর্শক, আজকে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিতরে চলে এসেছি। অনেক সকাল সকাল দেখতে পাচ্ছেন, সকাল সকাল ভার্সিটির মধ্যে এসেছি, এই জন্য কেউ ছিল না। খুব তাড়াতাড়ি আসতে হয়েছে কারণ আজকে আমাদের ডিপার্টমেন্টের অনেক বড় একটি প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের জন্য আমাদের আগে থেকেই কিছু কাজ ছিল, এই জন্য আমি সহ আমার টিমের অনেকেই চলে এসেছে খুব সকাল সকাল। দর্শক, আজকে সারাদিন ক্যাম্পাসের ভিতরে আমরা কী কী করছি, আমি কিসের দায়িত্বে ছিলাম, কী কী হয়েছিল, সব কিছুই আজকে আপনাদের সামনে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে যুক্ত আছি আমি গোলাম মেহরাব আহমেদ। দর্শক, আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটু পরে আমি ভলেন্টিয়ার কার্ড পেয়ে যাই। দেখতেই পাচ্ছেন, ভলেন্টিয়ার কার্ড সবার ম্যান্ডেটরিভাবে নিতে হয়েছে যারা বিভিন্ন দায়িত্বে ছিল। তো আমি ভলেন্টিয়ার কার্ড পেয়ে যাই এবং আমি দায়িত্বে ছিলাম ফুড ডিপার্টমেন্টের। ফুড ডিপার্টমেন্ট মানেই বুঝতে পারছেন অনেক খাওয়া দাওয়া। আসলে এটি পুরোপুরি ভুল ধারণা, প্রথমে খাওয়াইতে হবে তারপরে খেতে হবে। সো আমি 15 কেজি, এক একটা দেখতে পাচ্ছেন এক একটার ওজন 15 কেজি ছিল। তো এক একটা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিল, তো অনেক জুনিয়র মেয়ে ছিল তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে আমি কেক একটু টেস্ট করলাম, অনেক টেস্ট ছিল কেকটি, যারা যারা খেয়েছে সবাই বুঝতে পেরেছে। তো দেখতে পাচ্ছেন এরপরে ফ্ল্যাশ মোড ওপেন হয় এবং নর্থ সাউথের ল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে নর্থ সাউথের ল ডিপার্টমেন্টকে তুলে ধরছে 10 বছর পূর্তি উপলক্ষে। দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক শিক্ষার্থী এখানে এসেছিল। এরপরেই একটা আমাদের কনফারেন্স রুমে একটা মিটিং হয়, তো ওই মিটিংয়ে আমরা অনেকেই চলে গিয়েছিলাম এবং আমরা ফুডস ডিস্ট্রিবিউশনের দায়িত্বে ছিলাম। সর্বশেষ 3টার পরে আমরা যারা দায়িত্বে ছিলাম বিভিন্ন কাজে, তা আমরা খেয়ে নিয়েছি। এরপরে আমরা অডি 801-এ প্রোগ্রাম আবার স্টার্ট হয়। তো এই প্রোগ্রামে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে গান হচ্ছে, একজন স্যার বাদ্যযন্ত্র ছাড়াই দেখতে পাচ্ছেন এখানে পুরাতন দিনের একটি গান শুরু করে দিয়েছে। অনেক কমন একটি গান ছিল, তাই সবাই অনেক মন খুলে গিয়েছে। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, আপনারা দেখেছেন ভিডিওতে, আর অনেক কিছু করতে হয়েছিল সারাদিন, অনেক টায়ার্ড। আর দেরি না করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি, ঘড়িতে 11টা পার হয়েছে, তাই আর দেরি না করে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে 300 ফিটের এই রাস্তা দিয়ে বাইক নিয়ে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, রাতের ঢাকা সবসময়ই অনেক সুন্দর থাকে। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।